গাইস, তো আমি এই কচু শাকগুলো রান্না করব আজকে। এই রেসিপিটাও তৈরি করব, কিভাবে করতে হয় কিভাবে খেতে হয় সেটা তোমরা দেখছো। অনেক ভিটামিন কিন্তু কচু শাকে, কচু শাকে ভিটামিন কে প্রচুর পরিমাণ। গাইজ, তো আমি শাকগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে চড়িয়ে দেব, কড়াইতে চড়িয়ে দেব। দেখো শাকগুলো কত সতেজ এবং সবুজ। এই কচু শাকে কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণ। যাদের চোখের সমস্যা তারা কিন্তু নিয়মিত কিছুদিন এই কচু শাক খেলে তাদের শরীরের আয়রন এবং দৃষ্টিশক্তিও কিন্তু বাড়বে। তো তোমরা প্রায় প্রায় না হলেও মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবে। গাইস, দেখতে পাচ্ছো আমি শাক এবং লবণগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। আমার এই শাকটা খুব ফেভারেট, খুব পছন্দ। আর এই শাক খেতে হলে যেটা যেটা দরকার সেটা তো অবশ্যই বাসায় আছে, সেটা দিয়েই আমি এটা এই রেসিপিটা আমার মেয়েকে খাওয়াবো। খুব যত্ন সহকারে ভালোবেসে রান্নাটা করছি। শেষমেশ শাকটা আমি ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। তারে আমি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন জিরা রেডি করি। তো গাইজ, দেখে মা শাকটা কি অবস্থা। ওয়াও, এ তো একেবারে গলে গেছে, এটা একেবারে ব্লেন্ডারের মতো হয়ে যাবে। ব্লেন্ডার করলে যেমন হবে অমন হয়ে যাবে। হ্যালো গাইজ, আমার শাকটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে, পারফেক্ট। এবার এর শেষ কাজটা হলো এটাকে ফোড়ন দেওয়া। তো আমি অন্য একটা পাত্রে ফোড়ন দিয়ে নেব। দেখো না কত সবুজ, কত সুন্দর কালার। আমি হলুদ অ্যাড করিনি, কারণ সবুজ জিনিসটা সবুজ থাকলেই সুন্দর লাগে। গাইস, তো আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নেব শাক রেসিপিটা জন্য। শাকের জন্য কিছু শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখে দেব। এই ভাজা শুকনো লঙ্কা কচু শাকের সাথে খেতে হেভি টেস্ট লাগে। দেখতে পাচ্ছ আমার ভাজাটা কমপ্লিট। এবার আমি ফোড়নের জন্য পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো। আমার দ্রুতই রান্নাটা শেষ করলাম আমি, আমার বেশি টাইম লাগলো না। তো তোমরাও শর্টে বাড়ি এইভাবে ট্রাই করবে। আমার রান্না প্রায় শেষ, ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু সবকিছু শর্টে করতে ভালোবাসি। শর্টে কাজ করলে আমি ছবি দেখো। তো দেখো আমার শাকটা কিন্তু কি সুন্দর দেখাচ্ছে। এরকম শাক হলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে শেষ হয়ে যাবে খেয়ে। এবার পরিবেশনের পালা। গাইস, তো আমার কচু শাকটা রেডি। দেখো কত সবুজ, একবার কোনো মানে সবুজের কোনো কমতি নেই। তো এমন একটা সবুজ শাক দিয়ে ভাত খেতে সবাই পছন্দ করে। তো আমার লেবুগুলো ছিল দেশি লেবু, যার কারণে এত বিষ। তো
তবে খুব রসালো, খুব সেন্ট। তো আজ এই পর্যন্ত, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং আমাদের জন্য দোয়া করো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখার আগে অবশ্যই এটা ঠিক করে লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো, আজকে আমি এখানে কচু শাক আর ডাল খাবো। তো চলো। ওটা কিসের ডাল জানো? মসুরি। মসুরি না, শুধু আম ডাল। রেসিপিটা রান্না করেছি পুরো। হ্যাঁ হয়েছে, বুঝেছি। লেবু নিবা, শুকনো মরিচ নিবা। এই যে চামচ, একটু আনা ডালটা একটু খায়। লেবু নিবা না? দুটো লেবু কি করবো? দুটো লেগে যাবে দেখবা। শুকনো মরিচ নিবা, যেটা লাগবে সেটা নিবা। আগে খেয়ে চেক করে দেখো গাইজদের, বলো কেমন হয়েছে। ওই হাত দিয়েই নিলে কেমন লাগছে বলো। খারাপ হলে ডাইরেক্ট বলবা খারাপ লাগছে, ভালো হলেও বলবা, আমার কোনো তাতে আপত্তি নেই। অসাধারণ লাগছে, ইচ্ছা করে বললে না লবণ নেই। অসাধারণ লাগছে, কিন্তু টিয়ারকে করলাম। এই আম ডালটা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, এটা আমার খুব প্রিয়। টক টক ডালটা আগে এইটুকু খাই, আমি ভাত ভাত বেশি খেতে পারি না। কিন্তু আজকে কিন্তু এখনো কিন্তু ব্লগটা শেষ হয়নি গাইজরা, ভাবছে তো খাওয়া শেষ, ব্লগও শেষ। আজকে কিন্তু সে ইয়ার প্যাকটা বানাতে হবে, চুলের ওই প্যাকটা বানাতে হবে, তারপরে হচ্ছে মাথা শ্যাম্পু করতে হবে। বলো পাত্র।
পাশে থাকো, দেখতে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।